ছাত্রছাত্রী আশা করছি তোমরা সকলে ভালো আছো ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো তোমাদের সেপ্টেম্বর মাসে দিয়েছে এর পরবর্তী টাস্ক অক্টোবর পাওয়া যাবে এখান থেকেই তাই সেই সব টাস্কগুলোর উত্তর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য চলো আজকের ভিডিওতে আজকে আছে সঠিক একের দায়েরটা আছে সঠিক তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো প্রথমে এই ছকটি যদি দেওয়া হয়েছে প্রতিষ্ঠান অর্থাৎ জমিদার সভা এই প্রতিষ্ঠাতার ঘরে লেখো দ্বারকনাথ ঠাকুর ও রাধাকান্ত দেব এবং এর যে সময়কাল এই যে ছক রয়েছে এই ছকটা লেখো আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এর পরবর্তী প্রতিষ্ঠানের ঘরে দেখো আবার আছে ভারত সভা এই ভারত সভার প্রতিষ্ঠাতার ঘরে ওখানে লেখো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু এর সময়কাল হচ্ছে আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ এবার প্রতিষ্ঠান আবার ওখানে লেখো ইন্ডিয়ান লিগ আছে এই প্রতিষ্ঠাতা হচ্ছে শিশির কুমার ঘোষ এবং সময়কাল যেটা রয়েছে ওখানে লেখো আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ এর পরবর্তী প্রশ্ন দুয়ের দাগের সত্য মিথ্যা নির্ণয় করো আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে লর্ড নর্থ ব্রুক জারি করেন নাট্টাভিনয় নিয়ন্ত্রণ আইন এটা হবে সত্য এর পরবর্তী দুই অধিকারের একেরটা একটা উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর বাংলা বিভাজনের পরিকল্পনা বাস্তবায়িত করা হয় এর উত্তর সত্য হবে দুধের তিনেরটা পাঞ্জাবের লালা লাজপত রায় এর নেতৃত্বে শিবাজি উৎসব চালু হয় এটা হবে মিথ্যা এর পরবর্তী প্রশ্ন যে তিনের দাগের রয়েছে সংক্ষেপে উত্তর দাও তিরিশ থেকে চল্লিশটি শব্দ তিনের দাগের একের যে প্রশ্নটা রয়েছে অর্থনৈতিক জাতীয়তাবাদ কী এর উত্তর ভারতের জাতীয়তাবাদী নেতৃবৃন্দ ভারতের আর্থিক দুরবস্থার জন্য ব্রিটিশ সরকারের ভূমিকা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন একেই অর্থনৈতিক জাতীয়তাবাদ বলা হয় এর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দাদাভাই নৌরুজি মহাদেব গোবিন্দ রানাডে রমেশচন্দ্র দত্ত প্রমুখ এরপর পয়েন্ট করে লিখবে অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল কথা কয়েকটা ভারতে ব্রিটেনের বরফলা হস্তই হবে এটা ব্রিটেনের কাঁচামাল সংগ্রহের ভূমিতে পরিণত হয়েছে তাই ব্রিটিশরা নানাভাবে ব্রিটেনের প্রয়োজনীয় কাঁচামালের চাষ করতে চাষিদের বাধ্য করছে খয়ের দাগে লেখো ব্রিটেনের তৈরি দ্রব্যগুলি বিক্রির জন্য ভারতের বাজারে ঔপনিবেশিক সরকার ব্যবহার করে ফলে ভারতের সম্পদ বিদেশে চলে যায় এরপর গয়ের দাগে লেখো গয়ের দাগের হচ্ছে সম্পদ নির্গমনের ফলে ভারতের অর্থনীতি ধ্বংস হয়ে যায় এর পরবর্তী প্রশ্ন আছে তিনের দাগের দু একটা অর্থাৎ ইলভার্ট বিলকে নিয়ে কেন বিতর্ক সূচনা হয়েছিল এর উত্তর কোনো ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না গভর্নর জেনারেল রিপনের আইনসভার সদস্য ইলভাট বিচার বিভাগীয় ক্ষেত্রে এই অসাম্য দূর করার চেষ্টা করেন তার প্রস্তাবিত বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয় এর প্রতিবাদে ইউরোপীয়রা সংগঠিতভাবে বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানায় ও আন্দোলন শুরু করে এইভাবে ভারতে ও ইউরোপীয়দের মধ্যে আন্দোলন ও পাল্টা আন্দোলনের ফলে ইলভার্ট বিল বিতর্কের মুখে পড়ে এর পরবর্তী প্রশ্ন চারের দাগে। নিজের ভাষায় লেখো একশো কুড়ি থেকে একশো ষাটটি শব্দ বিশ শতকের প্রথম দিকে বাংলায় গড়ে ওঠা বিভিন্ন গুপ্ত সমিতির পরিচয় দাও এর উত্তর স্বদেশী আন্দোলনের শেষ পর্ব থেকে বাংলায় বিপ্লবী আন্দোলনের সক্রিয় সক্রিয়তা লক্ষ্য করা যায় বিপ্লবী আন্দোলনের প্রধান ভিত্তি হিসাবে বিভিন্ন গুপ্ত সমিতিগুলি ছাত্র ও যুব সমাজের কাছে স্বদেশী ভাবধারা এবং আদর্শ প্রচার করতে থাকে তাদের মহৎ আদর্শ ও আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলায় নানা গুপ্ত সমিতি গড়ে উঠতে থাকে পয়েন্ট করে লিখবে বিভিন্ন গুপ্ত সমিতি উনিশশো দুই খ্রিস্টাব্দে চব্বিশে মার্চ সতীশচন্দ্র বসু এবং নাথ মিত্রের প্রচেষ্টায় গড়ে ওঠে অনুশীলন সমিতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুশীলন তত্ত্বের আদর্শে অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল অরবিন্দ ঘোষের নির্দেশে যতীন্দ্রনাথ বিপ্লবী গুপ্ত সমিতি প্রতিষ্ঠা করেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে অনুশীলন সমিতির সদস্যদের একাংশ যুগান্তর পত্রিকার মাধ্যমে বিপ্লবী আন্দোলন প্রচার করে এবং তাদের যুগান্তর দল নামে এবং তারা যুগান্তর দল নামে পরিচিত হয় এরপর তো সমিতির উদ্দেশ্য শরীরচর্চা লাঠি খেলার মাধ্যমে যুবশক্তির মধ্যে খাত্র শক্তির উন্মেষ ঘটানো ইংরেজ কর্মচারীদের হত্যার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা দমন পীড়ন থেকে ইংরেজদের বিতর্ক বিরত রাখা এবং ভারতবর্ষ থেকে ইংরেজ শাসনের অবসান ঘটানো এইভাবে প্রশ্নগুলো উত্তরগুলো লিখবে যাক এখানেই শেষ হলো এই ছিল আজকের বিষয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলো না অক্টোবরের টাস্ক এখান থেকে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ